জোরহাটর মুরমুরিয়া চাহ বাগিচা ভয়ঙ্কর ঘটনা। পত্নী পুত্রয় হত্যা করে জ্বলাই দিলে প্রহ্লাদ সুরেনক। বুধবারে নিশা পত্নী পুত্রয় বেলসারে কোবায় হত্যা করলে প্রহ্লাদ উরফে পালুয়ানক। নিশা তিরপালে মৃতদেহ মেরিয়াই থই পুয়া স্ট্রক হয়ে প্রহ্লাদর মৃত্যু হওয়া বলে সুবুরিয়াক জানালে পরিয়ালটে। একালর কারাতে খেলুয়ে প্রহ্লাদর মৃত্যুর খবর পায় ঘরখনত গোট খালে কেবাজনো প্রতিবেশী। কিন্তু মৃতদেহ সৎকার করবলে লওতে তেজর চেকুরা দেখি সন্দেহ হল প্রত্যক্ষদর্শীর। প্রহ্লাদ সুরেনক সৎকার নকরাক ঘরাঘরি আতরি গল লোকসল। ঘটনা বিষম দেখি কেজনমান আত্মীয়ক মতাই আনি লড়ালড়িক প্রহ্লাদর মৃতদেহ জ্বলাই পলায়ন করলে পত্নী আর পুত্র। প্রহ্লাদ সুরেন উরফে পালুয়ানর রহস্যজনক মৃত্যুর খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত হল সিনামরা আরক্ষী। কিন্তু মৃতকর ঘরত কাকো নেদেখি সন্দেহ দৃঢ় হল আরক্ষীর। লগেলগে আরক্ষীয়ে দুয়ারর তলা ভাঙি তালাচী চলালে ঘরখনত। তেতিয়াই ঘরের ভিতরের কেবা ঠাইতো আরক্ষীর চকুত পড়িল তেজর দাগ। লগেলগে ঘরখন সিল করে প্রহ্লাদ সুরেনর পলাতক পত্নী আর পুত্রর সন্ধানত অভিযান আরম্ভ করলে সিনামরা আরক্ষীয়ে। আরক্ষী হস্তমহর খবর পোয়া মাত্রকে আত্মসমর্পণ করে প্রহ্লাদ সুরেনর পত্নী আর পুত্রয় স্বীকার করলে অপরাধ। মদ খাই হুলস্থুল করেছিলে সেই কারণ লড়াটু খং উঠিলে লড়াটে বোলে ধুমাধুমকে বেলসাত মাই দিলে যে তাতে ডেথ হয়ে থাকলে আমি সেই নকলো বোলে প্রেসার স্ট্রোক করে বোলে মানুষটাক এই খবর দিছো। কি নাম আছিল মানুষজন? মানুষজন আসলে প্রহ্লাদ সরেন। আরক্ষী আটক করেছে নাকি? আরক্ষী আটক করলে মানে আরক্ষী মানে রাতেপা যেটা তাহলে মূর ঘরলে গেছিলে এটা মানে ডাইরেক্টলি তাহাতক কলো যে তোমালকে তোমার নিজের ঘরলে যা তা আরক্ষী প্রশাসন আছে তোমালক নিয়া ব্যবস্থা তো তারপরাই করব। আরক্ষীর তদন্ত আর ফরেন্সিকর অনুসন্ধান চলি থাকার সময়তে পোহরলে আহিছে সুরাপানের পরিণতিত প্রহ্লাদ সুরেনক হত্যা করার কথা। প্রতিদিনে সুরার রাগিত মাতাল হয়ে ঘরখনত ত্রাস চলার বাবেই অতিষ্ঠ হয়ে প্রহ্লাদক বেলসারে কোবাই হত্যা করার কথা স্বীকার করেছে পত্নী আর পুত্রয়। সুরাক কেন্দ্র করিয়ে এই লোমরহকক ঘটনা সংঘটিত হয়েছে যে সুরাপান করে একাংশ লোকে ঘরত যেধরণে আতিখাদ্য চলায় উৎপাত করে তার পরিণতিতে এই পরিয়ালটির ক্ষেত্রে তেনে ঘটনা সংঘটিত হয়েছিল বলে পুত্র নাবালক পুত্র আর পত্নীয় জানিবল দিছে আর অতিষ্ঠ হয়ে পিতৃক আঘাত করার ফলতে মৃত্যু হয়েছে আর সেই মৃত্যু বা হত্যাকাণ্ডর ঘটনা লুকাবার এখন নাটক রচনা করে যে রোগত আক্রান্ত হয়ে প্রেসার স্ট্রোকের মৃত্যু হয়েছে আর সেই কথা কয়ে স্থানীয় লোকসল সেই কথা কয়ে মৃতদেহ সৎকারও করে আর বর্তমান ফরেন্সিক বিশেষজ্ঞ দল আহিছে আর এই ঘরটির ভিতরেরপরা যখন বেলসা বা তেজর যেকুরা পড়ে আছে সেই সময় পুঙ্খানুপুঙ্খকে পরীক্ষা করেছে। সুরাপানের পরিণতিত সংঘটিত এই ঘটনায় যোরহাটর মুরমুরিয়া চাহ বাগিচাত সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর। যোরহাটর গৌতম বরার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।